সোনার বাংলা সোনার দেশ, সোনালী ফসলে ভরবদেশ। সত্যি এই উদ্দীপনা নিয়েই কৃষিতে প্রতিকৃত কুমিলার চান্দিনা উপজেলা অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা উপজেলার সুপরামর্শে কৃষক পর্যায়ে পরিবেশ বান্ধব শাকসবজি, ফল এবং অন্যান্য ফসল উৎপাদনের সাথে তাল মিলিয়ে বাংলার প্রধান ফসল ধান উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তারই অংশ হিসেবে চান্দিনা মহিচাইল গ্রামে কৃষক শঙ্কর নন্দীর 33 শতক জমিতে উপজেলা কৃষি অফিস চান্দিনার সহযোগিতায় ব্রি হাইব্রিড ধান 7 চাষ করা হয়েছে। আসুন এ বিষয়ে একটি প্রতিবেদন দেখি। আমরা এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত ব্রি হাইব্রিড 7 ধানের একটি ক্ষেত। এই ধানটি আমরা এবার দেখেছি উচ্চ ফলনশীল একটি ধান, এবং বাংলাদেশে যেভাবে লোক সংখ্যা বাড়ছে, দিন দিন লোক সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের জমি কমছে। আমাদের হাইব্রিড ধান খাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ আমাদের যদি বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে হয় তাহলে অবশ্যই হাইব্রিড ধান আমাদের চাষ করতে হবে। আমরা দেখেছি যে এই ব্রি হাইব্রিড ধান 7, এর ফলন অনেক বেশি। আমাদের পাশে আরেকটা জমি ছিল ব্রি ধান 48-এর, সেই 48 হচ্ছে আমাদের আউশ মৌসুমের অত্যন্ত মানে চলমান একটা ভ্যারাইটি বলা যায়, একটি মানে খুব জনপ্রিয় জাত 48 আমাদের আউশ মৌসুমে। কিন্তু এই ব্রি হাইব্রিড ধান 7 এটাও আউশ মৌসুমে তা 48-এর চেয়ে অনেক বেশি ফলন দিতে সক্ষম, এবং আমরা আশা করব যে ব্রি হাইব্রিড ধান 7 ভবিষ্যতে আমরা আরও মাঠে দেখতে পাবো, এবং ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এটা হয়তো বাণিজ্যিকভাবে কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 107টি ধানের জাত আবিষ্কার করেছে, এর মধ্যে 100টি উচ্চ ফলনশীল ধানের জাত এবং 7টি হাইব্রিড ধানের জাত। এটা 3 মৌসুমে চাষাবাদ করার জন্য এই জাতগুলো অবমুক্ত করা হয়েছে, এবং হাইব্রিড ধান 7 যেটার আমরা ফসল কর্তন করলাম, এটা বিরি আউশ মৌসুমে চাষাবাদ করবার জন্য বাংলাদেশের প্রথম হাইব্রিড ধানের জাত। এবং হাইব্রিড এবং উশ্রী ধানের মধ্যে পার্থক্য হলো, যেহেতু আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আবাদী জমি কমে যাচ্ছে, হাইব্রিড ধান যদি আমরা চাষ করি, আমাদের যে উশ্রী প্রচলিত জাত আছে তার থেকে কিন্তু শতকরা 15-20% ফলন আমরা বেশি পাব। আমাদের যেহেতু বেশি লোকের জন্য বেশি খাবারের প্রয়োজন, সেই খাবারের চাহিদা মেটানোর জন্য অবশ্যই আমাদের হাইব্রিড ধানে যেতে হবে, এবং সেজন্যই এই হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, আধুনিকায়ন এবং গবেষণার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থায়নে এইখানে আমরা আউশ মৌসুমে ব্রি হাইব্রিড ধান জাত 7-এর আমরা প্রদর্শনী প্লট স্থাপন করেছিলাম, যেখানে আমরা এই কৃষকের সমস্ত উপকরণ সহায়তা দিয়েছিলাম। আজকে আমরা মাঠ দিবস এবং ফসল কর্তন করব। চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এসেছি ব্রি হাইব্রিড ধান 7-এর শস্য কর্তনে। এখানে আমরা ফলন পেয়েছি হেক্টর প্রতি ধানে 6.1 মেট্রিক টন। আমাদের দেশে ইতিপূর্বে আরও বিভিন্ন, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলার অনেকগুলো হাইব্রিড প্রচলিত আছে। আউশ মৌসুমে কিছু হাইব্রিড আমাদের মাঠে আবাদ হয়, তার পাশাপাশি এইবার প্রথমবারের মতো আমাদের এই মাঠে ব্রি হাইব্রিড ধান 7 আবাদ হয়েছে, এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার ফলন ভালো। আমাদের বেসরকারি যে কোম্পানির হাইব্রিড, যেটার বীজের মানও কখনো কখনো ভালো হয় না, কৃষকরা অনেক সময় প্রতারিত হয়, তার পাশাপাশি আমাদের এই ব্রি হাইব্রিড 7 এই ধানটা আমাদের আউশ মৌসুমে আমরা আশা করি যে অন্যান্য হাইব্রিডের সাথে প্রতিযোগিতায় এটা আরও ভালো করবে, এবং আমাদের কৃষকরা লাভবান হবে। এটা রোগবালায় পোকামাকড়ের আক্রমণও কম, এটা আবাদের সুবিধা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বছর খরার মধ্যেও এটার ফলন ভালো হয়েছে, কাজে আমরা প্রত্যাশা করতে পারি যে ভবিষ্যতে আমাদের এই ব্রি হাইব্রিড ধান আমাদের আউশ মৌসুমে ধান আবাদের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে, এবং আমাদের আউশের ফলন দিন দিন বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সমস্যা পূরণের জন্য উৎপাদন বাড়ানো একান্ত প্রয়োজন, এর কোনো বিকল্প নাই, এবং উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের চাষ আমাদের বাড়াতে হবে। হাইব্রিড জাতের ফলন অন্য যে কোনো জাতের চাইতে বেশি, এবং এই আউশ মৌসুমে হাইব্রিড ধান 7 এটা একটা অত্যন্ত চমৎকার জাত। এ জাত চাষ করলে কৃষকরা প্রায় 6-7 টন পার হেক্টর ফলন পান, ফলে আমাদের খাদ্য স্বয়ংভরতা অর্জনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই যে পুরাতন জাতগুলো বাদ দিয়ে কৃষকরা হাইব্রিড জাত এবং উচ্চ ফলনশীল যেসব জাত আছে সেসব চাষ করুক।